আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাত্র নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে এসে হচ্ছে ড্রেস চেঞ্জ করলাম। ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে হুজুরদের জন্য ওয়েট করতেছি গরু কোরবান দেওয়ার জন্য। সো হুজুররা আসতেছে। নর্মালি হচ্ছে সব সময় এলাকার আশেপাশের লোকজন দিয়ে করতো, বাট গত 2 বছর ধরে করোনা ভাইরাসের কারণে হচ্ছে আসলে যারা আছে এটাকে কী বলে কষাই আছে, কষাই দিয়ে হচ্ছে গরু রেডি করতেছি। বিকজ কষাইরা 3 থেকে 4 থাকে আর এলাকার লোকজন থাকলে অনেক লোকজন হয়ে যায়, তো যার কারণে আসলে প্রবলেম হয়ে যায় আর কি। সো ওই যে ওইদিকে গরু বাঁধতেছে, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সবাই মিলে খেতে বসবো। অলরেডি গরু মাংস রান্না হয়ে গেছে, সব সব আসুক সমস্যা নাই, রান্না হয়ে গেছে, এখন সবাই মিলে একটু খেতে বসবো। দুইটাকে দুইটারই বের করে ফেলছি, কজ ভিতরে মাংস কাটতেছিল গ্যারেজে। যে মানুষজন আসতেছে মাংস দিচ্ছে, আশেপাশের গুলা যেগুলা গ্রামের মাংস যেগুলা দেওয়ার ওগুলো দেওয়া হয়ে গেছে আর কি। এই যে সবাই খেতে বসতেছে। এটা কোনটা কি? এটা কিডনি, এটা কলিজা, এটা একটু, এটা হচ্ছে ডিপ ফ্রাই আর এটা হচ্ছে নর্মাল রান্না করা। বুবু গরু মাংস খাবো না? তুমি খাবো না? কেন, কি খাবা? ও আচ্ছা, ভাত আর কি দিও, ভাজি দিয়ে? ও আচ্ছা, বুবুর আবার অ্যালার্জি সমস্যা। লাইসু কি খাবে? হ্যাঁ সবগুলো খাবে, বা বা মাংসগুলো মশলা এত পরিমাণ সফট হয়েছে বলার বাহিরে, চমৎকার সফট হয়ে গেছে একদম। কি অবস্থা? ভালো, মাংস মজা হয়েছে? হ্যাঁ সারব মজা, ঠিক আছে, চারটা রুটি খেয়েছ, ঠিক আছে খা। মোটামুটি এই ডিশ শেষ, আরো আরো এক ডিশ আর 2 ডিশ রান্না করছে মনে হয়। এত বড় একটা বাতিল শেষ মাংস। দুপুরবেলা বাসায় বোর লাগতেছিল, দ্যাটস ওয়াই বেরোলাম। এটা হচ্ছে ডাকাতিয়া নদীর পাশ, এটা হচ্ছে সেই বিখ্যাত ডাকাতিয়া নদী। এর ডাকাতিয়া নদীর পাড়েই অবস্থিত হচ্ছে আপনার নবাব ফয়জুন নেসা সরকারি কলেজ, আমাদের লাকসাম কলেজ। আর এখানে হচ্ছে ফয়জুন নেসা, এখানে নবাব ফয়জুন নেসা জামে মসজিদ, আর এটা হচ্ছে নবাব ফয়জুন নেসা বাসভবন। এটা হচ্ছে নবাব ফয়জুন নেসা হচ্ছে, আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, সেটা হচ্ছে উনি হচ্ছে বাংলার একমাত্র মহিলা নবাব। বাংলার আর কোনো মহিলা নবাব ছিল না, এই উনি একমাত্র মহিলা নবাব, নবাব ফয়জুন নেসা চৌধুরানী। তিনটা বাজতেছে, আমরা একটু নৌকা ভ্রমণে বেরিয়েছি। তারেক কেমন লাগলো সেদিন নৌকা ডুবে? আমরা ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বেরিয়েছি। বলো, বাসার দিকে চলে যাচ্ছি, একটু ঘোরাফেরা করলাম। কিকটা জোস, যদিও 1G বাট একটু ডিফারেন্ট ফিল, মাশাল্লাহ। হ্যাঁ আমি জোরে চালাবো, হ্যাঁ ওটা মানে আসতে থাকবে।
আসতেছেন, হ্যাঁ বুঝো, হ্যাঁ সাবাস, কুকুর আছে, বিকালবেলা চলে আসছি রেস্টুরেন্টে, অনেকেই আছে, সো একটু সবার সাথে ডাডা ডাডা দিব, দেন হয়তো কোনো দিকে হয়তো ঘুরতে বের হতে পারি নাও হতে পারি। সন্ধ্যার দিকে বের হয়েছি দুই গাড়ি নিয়ে সবাই, আসছি হচ্ছে চন্দ্রিমুড়া, চন্দ্রিমুড়া মন্দিরের এখানে, এটা হচ্ছে লালমাই পাহাড়ের এদিকে। ঈদের ছুটিতে আমার ঈদ শেষ করে আমার ওয়াইফকে ওর বাবার বাসায় ওর ছুটিতে দিয়ে আসতে যাচ্ছি ভ্যাকেশনে। আমরা হচ্ছে একটার দিকে রওনা দিয়েছি, অলরেডি চলে আসছি আমরা, আমাদের 4:30 দিকে এসে পৌঁছাইছি, সাড়ে তিনটার দিকে এসে পৌঁছাইছি। এখন হচ্ছে আবার যাচ্ছি হচ্ছে ওর বোনের বাসায়, ওর মেজো বোনের বাসায় যাচ্ছি বাবুদেরকে দেখার জন্য। এই তো দেন আজকেই আমি, যেহেতু কালকে থেকে আবার লকডাউন, সো আমি আজকেই আবার ব্যাক করবো, থাকতে পারছি না, বিকজ আম্মু ছোটো বোন ওরা ঢাকায় রয়ে গেছে, সরি লাকসামে রয়ে গেছে, ও ঢাকায় চলে আসছে আমাকে রেখে, এটা একদমই ঠিক না, একদমই ঠিক না। জাতি মেনে নিবে না, জাতি কি মেনে নিবে? কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাই, ও আচ্ছা এখন কমে গেছে, এ পর্যন্ত টেম্পারেচার 40 ডিগ্রি ছিল, এখন 34 হয়ে গেল। আর এখানে যাচ্ছি হচ্ছে আমরা বিক্রমপুর যাচ্ছি, টোল প্লাজায় অনেক জ্যাম। আমরা অলরেডি আবার কুমিল্লাতে চলে যাচ্ছি, আমি আর মাহিন, মাহিন আসছিল, আমি আর মাহিন কুমিল্লায় চলে যাচ্ছি। এখন বাজতেছে হচ্ছে 2:04, আর হচ্ছে বাইরের টেম্পারেচার হচ্ছে এখন পর্যন্ত 30। সো ঢাকার মধ্যে কিছু কাজ ছিল, কাজটা শেষ করে রওনা দিতে দিতে দেরি হয়ে গেলো, আবার তো সকাল থেকে তো আবার লকডাউন, কী অবস্থা হয় আল্লাহ জানে। সো এর আগেই ক্রস করার ট্রাই করতেছি, বাসায় পৌঁছানোর ট্রাই করতেছি, বাকিটা আল্লাহ মাহবুদ ভালো জানে। আর আমার গ্লাসটার মধ্যে অনেক স্ক্র্যাচ, লাইক ছোটো 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 অনেক স্ক্র্যাচ, যার কারণে প্রত্যেক মানে ড্রাইভ করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে অপোজিট থেকে যখন গাড়ি যখন হাই বিম দিচ্ছে তখন হচ্ছে পুরো একদম স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, পুরো এই যে ওই লাইটটা যেমন দেখা যাচ্ছে যে পুরো তারার মতো, ঠিক ওরকমই হয়ে যাচ্ছে আর কি অপোজিটের লাইটগুলো। সো এইটাকে আসলে এটার সলিউশন কি, সলিউশনটা আমার একটু বের করতে হবে। এই তো ঈদের তৃতীয় দিনে আমরা স্টে করতেছি আমাদের রেস্টুরেন্টে। কি অবস্থা মামা? বিফ স্টেক, হ্যাঁ